45,000 টাকা বেতনের চাকরি দিচ্ছে টাচ বাংলা ব্যাংক ডিবিবিএল। তো চলুন আজকে সার্টপোর্টটা দেখে নিই। তার আগে বলে রাখছি, এখন আমাদের ফেসবুক পেজটি যারা ফলো দিয়ে রাখেন না, এখনই ভিডিওর নিচ থেকে ফলো বাটনের চাপ দিয়ে একটা ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটি। তারপরে ধারাবাহিকভাবে সার্কুলারগুলো আপনারা জানতে পারবেন। ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। 45,000 টাকা বেতনে নিয়োগ দিচ্ছে টাচ বাংলা ব্যাংক। টাচ বাংলা ব্যাংক PLC সম্পত্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানটি ট্রেনিং অফিসার পদে TO পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী 4 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ডাচ বাংলা PLC, বিভাগের নাম সেলস, পদের নাম ট্রেনিং অফিসার এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক, অভিজ্ঞতা প্রযোজ্য নাই। বেতন নির্বাচিত ট্রেনিং শিক্ষা নিবাস থাকা অবস্থা 35,000 টাকা পাবেন। সফলভাবে সম্পূর্ণ করার পর স্থায়ী হবেন। এ সময় নিয়মিত বেতন 22,370 টাকা এবং ইনক্রিমেন্ট অন্যান্য সুবিধাসহ 45,859 টাকা পাবেন। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, সবাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 4 অক্টোবর 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর, তবে বিশেষ ক্ষেত্রে 32 বছর, কর্মস্থল যে কোনো জায়গা। এখন কথা হলো আবেদন কীভাবে করবেন। আবেদন করার শেষ সময় 4 অক্টোবর 2020। BD জবসে গিয়ে আবেদন করতে হবে। এটা হচ্ছে আবেদনের ইয়ার কি, এই যে টাচ বাংলা ব্যাংকের ইয়া। অ্যাডমিট কার্ড ডাউনলোড, এলিজিবল টু ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছেন কোনটা আবেদন করবেন সেটা এখান থেকে দেখে নেবেন। ম্যানেজমেন্ট ট্রেনিং আমরা আবেদন করব হচ্ছে, এখান থেকে আপনার পদটা দেখে নেবেন, দেখে নিয়ে এখান থেকে আপনি আবেদন করবেন। খুব সুন্দরভাবে পারমিশন, ইন্টারভিউ, সব কিছু, অ্যাডমিট কার্ড ডাউনলোড, সব কিছু বিস্তারিত এখানে আপনারা জানতে পারবেন। এই যে আজকের ভিডিও, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো। ওখান থেকে এই যে দেখেন অনলাইনে অ্যাপ্লাই সিস্টেম আছে, জাস্ট অ্যাপ্লাই সিস্টেমে বাটনে ক্লিক করলে আপনার যে প্রয়োজনীয় ইনফরমেশন আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সবগুলো দিয়ে যদি আপনি নেক্সট বাটনে চাপ দেন, এখানে ফটো, NID কার্ড যা যা লাগে দিলে কিন্তু আপনার কী হবে, আবেদনটা কমপ্লিট হয়ে যাবে একদম সহজে, কোনো ঝামেলা নেই, কোনো আবেদন ফি নাই, গ্যাঞ্জাম নাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।